সব খেলনাগুলোকে নিয়ে এসে এদিক ওদিক সেদিক ছড়িয়ে রাখাটাই হচ্ছে ওর খেলা, একটাও নিয়ে খেলবে না। বিকালবেলা ঘুম থেকে উঠেই সব খেলনাগুলো নিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়া করে। এখন আমি সেগুলোকে সব ঠিক করে পরিষ্কার করে গুছিয়ে রাখছি, তারপর ওকে নিয়ে পড়তে বসাবো। এদিক ওদিক সেদিক একটা এখান একটা ওখান, চারিদিকে খেলনা খেলনা খেলনা, ঘরটার মধ্যে আমার চারিদিকে শুধু খেলনা ছাড়া। পড়তে বসার নাম শুনেছে তাই গিয়ে টিভির সামনে বসে পড়েছে। যাই হোক, ওকে এখন টিভি বন্ধ করে দিয়ে এখন ওকে নিয়ে পড়তে বসবো। সব খেলনা গোটানো হয়ে গেছে, এই যে এখন পড়তে বসবে ছোট্ট বাবা। দেখো ওর বিনা সব সামনে নিয়ে চলে এসেছি, এখন ও ABCD লিখবে, 1 2 লিখবে, তারপরে লেখা হয়ে গেলে পর তারপরে মুখে মুখেও কিছুটা পড়ে নেবে। তো লিখতে চায় না, একদম লিখতে চায় না, তাই জন্য দেখো লেখা হয়ে গেছে, ABCD লিখে নিয়েছে, 1 2 লিখে নিয়েছে, তারপরে ম্যাচিং করেছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও করে নিয়েছে। হিন্দিতে অ আ ই ছোটি ই বড়ি ই ছোটি ই বড়ি ই লেখা শিখেছে, সে কটা লিখে নিয়েছে। এখনও পেন্সিলটা ভালো করে ধরতে পারে না তো, তাই অত লেখাগুলো একদম গাঢ় হয় না। এখন জেদ করছে আমার কাছে টিভি চালিয়ে দেওয়ার জন্য, রিমোটটা দিয়ে চালিয়ে নাও। যাই হোক, ওকে টিভিটা চালিয়ে দিয়ে আমি রুটি করতে যাব। রুটি করা হয়, আমরা রাত্রিবেলা সবাই রুটি খাই, তাই রুটি করবো। চলে এসেছি রান্নাঘরে, নিজের জায়গায় যেখানে সারাটাক্ষণ থাকি, সময়ে মানে দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটানো হয়, তাই এটাই নিজের জায়গা বলে মনে হয়। রুটি করব, আটা নিয়ে বসে পড়েছি। আটাটা নিয়ে নিচ্ছি, আটা একটু কম ছিল আজকে ঘরে, তাই একটু কম করেই মাখানো হয়েছে, নয়তো সকালবেলার জন্য একেবারে একটু বেশি করে মাখিয়ে রাখি, যাতে সকালটা আর না মাখতে হয়, রাতে মেখে রেখে দিই একবারে দুবেলারটাই। যাই হোক, ওই মাখা হয়ে গেছে, লেচি করে নিয়েছি, রুটি বেলাও হয়ে গেছে, রুটি করাও হয়ে গেছে, ছেলের রুটিটাকে জলে ভিজিয়ে দিয়েছি, ওকে দুধ দিয়ে খাওয়ান ওটা জলে, আর আমাদের রুটি আর সাথে আলুর দম। আবার টিভিটা বন্ধ, ওটাতে বন্ধ করলে হবে না, করছিলাম আর এখানে টিভি বন্ধ করে দিয়েছে, ওটা চালাও। এখন আমাকে আবার টিভি চালিয়ে দিতে বলছে, আমি চালিয়ে দিচ্ছি টিভি। আর ততক্ষণে তোমার দাদাও চলে এসছে এদিকে, তোমাদের দাদাও চলে এসছে, তো আমরা সবাই ওকে টিভি চালিয়ে দিয়ে আমরা খেয়ে নেবো, ওকেও খাইয়ে দেবো, তারপর ওরা টিভি দেখবে। ডগের সিনেমাটা? হ্যাঁ, আমি বসেই থাকবো হাঁ করে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো এখন টিভি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিমো ও দেখছে, ওর বাবাও দেখছে, দুজনে একদম মনোযোগ দিয়ে টিভি দেখছে, আমাকে একদম পাত্তা দেয় না, আমার কথাই শোনে না, কেউ না, সবাই টিভি দেখছে। চলো গুড নাইট।